হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিডিও শুরুতে একটি ডিসক্লেমার আছে, আর তা হলো আমি সিকিম ভ্রমণ করেছিলাম 2019 সালের জুন মাসে, প্রায় 2 বছর আগে। তখন আমার কোনো ট্রাভেল চ্যানেল ছিল না, তাই সেভাবে ভিডিও করা হয় নাই, যে কারণে এই ভিডিওটি তৈরি করতে আমাকে কিছু কপিরাইট ফ্রি ভিডিও এর সাহায্য নিতে হয়েছে, যার ইউজ অ্যালাউড। আশা করি বিষয়টি আপনারা সহজভাবে নেবেন ও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যেহেতু 3 জন ছিলাম, তাই শিলিগুড়ি থেকে একটি শেয়ারিং ট্যাক্সিতে উঠে পড়ি। এক্ষেত্রে ড্রাইভার ভাড়া বেশি দাবি করে, কারণ রংপুরে আমাদের পারমিশনের জন্য অন্য যাত্রী নিয়ে তাকে অপেক্ষা করতে হবে। তাই আমার পরামর্শ থাকবে, যদি আপনি সিকিম ভ্রমণ করতে চান তাহলে 7-8 জনের একটি গ্রুপ নিয়ে ভ্রমণে যাবেন, তাতে সুবিধা অনেক। আর তা না হলে নর্থ সিকিম ট্যুরের জন্য আপনাকে MC মার্কে গিয়ে ট্যুরমেট খুঁজতে হবে। যদি কপাল ভালো থাকে তবে এও যেতে পারেন। দেখতে দেখতে আপনাদের সাথে আমার ভ্রমণের ডায়েরি থেকে কিছু অভিজ্ঞতা ও স্মৃতি শেয়ার করি। এ পর্বে শিলিগুড়ি থেকে কিভাবে গ্যাংটক পৌঁছলাম ও সিকিমের কিছু কৃষ্টি কালচার তুলে ধরার চেষ্টা করব। দ্বিতীয় পর্বে থাকবে নর্থ সিকিম ট্যুর এবং তৃতীয় পর্বে থাকবে সিকিম টু দার্জিলিং ট্যুর নিয়ে যাবতীয় বকবকানি। আশা করি সবগুলো ভিডিও দেখে নেবেন। আর যাবতীয় ভ্রমণ খরচ, কম টাকায় ভালো মানের হোটেল ও কোন রুটে সিকিম ও দার্জিলিং ভ্রমণ সহজ ও সাশ্রয়ী হবে, সে বিষয়ে তথ্য সমৃদ্ধ একটি স্পেশাল পর্ব থাকবে। তাই সিকিম ভ্রমণের পর্বগুলোতে ভ্রমণ খরচ উল্লেখ করছি না। আশা করি সেই পর্বটি আপনারা দেখে নেবেন। সিকিম প্রবেশ করতে হয় ইস্ট সিকিমের রংপো হয়ে, ম্যাপে সবুজ চিহ্নিত এলাকা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা রংপোতে এসে গেছি। এখান থেকে আমাদের SNT অর্থাৎ সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট পারমিশন নিতে হবে। এখানে ঢুকেই অফিস থেকে একটি পারমিশন ফর্ম নিয়ে পূরণ করে সাথে 1 কপি পাসপোর্ট সাইজ ছবি, 1 কপি পাসপোর্টের ফটোকপি, 1 কপি ভিসার ফটোকপি অ্যাড করে জমা দেবেন। আর ফর্মে উল্লেখ করবেন আপনি কতদিন সিকিমে অবস্থান করতে চান। সর্বোচ্চ 30 দিন পারমিশন পাওয়া যায়। আমি বলবো আপনার পরিকল্পনার চাইতেও 2 দিন সময় বেশি নিয়ে সিকিমে প্রবেশ করাই উত্তম, কারণ এখানে আবহাওয়া ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয়, আপনাকে হয়তো 1-2 দিন বেশিও থাকা লাগতে পারে। যাই হোক, ওখানকার অফিসার আপনার পাসপোর্টে একটি এন্ট্রি সিল মেরে দেবে, কাজটি অনেকটাই সহজ। ফেরার পথে ওই একই অফিস থেকে আপনার পাসপোর্টে
এক্সিট পারমিশনের সিল মেরে বাড়ি পথে পা বাড়াবেন, তা না হলে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে ওরা আপনাকে আটকে দেবে। বলতে বলতে আমরা গ্যাংটকে এসে গেছি। আগে থেকেই আমরা গ্যাংটকে হোটেল বুকিং দিয়ে রেখেছিলাম, আমরা এখন সরাসরি ওখানে গিয়ে উঠব। তবে আমি বলবো আগে থেকে হোটেল বুকিং দেওয়ার কোনো প্রয়োজন নেই, যে কোনো সিজনে আসলে হোটেল পেয়ে যাবেন, শুধু দেখে নেবেন হোটেলে গিজার আছে কিনা। এমজি মার্গ থেকে একদম পাহাড়ের উপরে আমাদের হোটেল, ওই যে দেখতে পাচ্ছেন অনেক নিচে মানুষ ও গাড়ির চলাফেরা, ওটাই এমজি মার্গ, অর্থাৎ মহাত্মা গান্ধী মার্গ। আমরা প্ল্যান করেছি নর্থ সিকিম ভ্রমণে যাব, মানুষ তো মাত্র আমরা তিনজন, তাই এমজি মার্গে এসেছি ট্যুরমেট খুঁজতে। বৃষ্টিতে ভিজে খুঁজতে খুঁজতে অবশেষে দুই বাংলাদেশি ট্যুরিস্টকে খুঁজে পেলাম, খুশিতে আমরা তো গদগদ। চলুন আমরা এক নজরে সিকিম সম্পর্কে জেনে আসি। সিকিম ভারতের উত্তর পূর্বে অবস্থিত, এর পূর্ব পাশে ভুটান, পশ্চিমে নেপাল, দক্ষিণে পশ্চিম বাংলা এবং উত্তর পাশে চীন। কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ, যা এই সিকিমেই অবস্থিত। সিকিমের পুরোটাই পার্বত্য অঞ্চল। সিকিম সুন্দর সুন্দর ফুল, পাখি, গাছ, দুর্লভ প্রাণী ও মশলার জন্য বিখ্যাত। এলাচ উৎপাদনে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দেশ ভারত, যা
বেশিরভাগ সিকিমেই উৎপাদিত হয়। ভারতের প্রথম এবং একমাত্র অর্গানিক ফার্মিং রাজ্য হচ্ছে সিকিমের। আয়তন 7096 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় 6.5 লাখ এবং প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 86 জন লোক বাস করে। মূলত এটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ। তাছাড়াও এখানে যারা বসবাস করে তারা হলে বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, শিখ ও জৈন ধর্মাবলম্বী। লেপচা, ভেটিয়া এবং নেপালি উপজাতি এখানে বাস করে, তবে এখানকার আদি অধিবাসী হল নেপালিস। এখানে আসলে মেঘ, পাহাড় আর প্রকৃতির অপার্থিব জগতে হারিয়ে যাবেন নিজে নিজেই, হয়ে উঠবেন একজন পোয়েট অফ নেচার। আপনারা মেঘ ও পাহাড়ের অসম্ভব সৌন্দর্য উপভোগ করতে থাকুন, আর আমি সেই ফাঁকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে আগামী পর্বে নর্থ সিকিম ট্যুরে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এ কামনাই করি। থ্যাংক ইউ।